সবুজ জহরর হব পালটিছে গজপতি জেলা মোহনা আর উদয়গিরি এবং অড়বা অঞ্চলরে ব্যাপক মাত্রায় গঞ্জেই চাষ হেউছে। পুলিশের অপরেশন গ্রিন ক্লিন সত্ত্বে বেধড়ক চালিছে গঞ্জেই চাষ। প্রতিদিন পুলিশ গঞ্জেই জবত করুথিবা বেলে এই চাষ সম্পূর্ণ বন্ধ পাই পদক্ষেপ নিয়াজিব বলি কইছন্তি এসপি। গঞ্জেইর হব পালটিছে গজপতি জেলা। প্রতিবর্ষ এই জেলার বাহার রাজ্যকু চালাণ হেউছি শহ শহ কুইন্টাল গঞ্জেই। পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা আদি রাজ্যকু প্রতিদিন গঞ্জেই চোরা চালাণ হেউছি। পুলিশ মধ্য নীরব নরহি প্রায় দশ বর্ষ হেলা অপরেশন গ্রিন ক্লিন অভিযান জারি রখিছে। একর একর গঞ্জেই চাষ কাটি পোড়ি নষ্ট করুথিবা বেলে ট্রক ট্রক গঞ্জেই পুলিশ জবত করুছে। তথাপি মধ্য বন্ধ হেউনি গঞ্জেই চাষ। গত পাঁচ বর্ষ মধ্যে এই জেলার বিভিন্ন স্থানর পুলিশ প্রায় সতুরি টন গঞ্জেই জবত করেছে। দুই হাজার উনিশে তিন হাজার তিনশহ অঠর কেজি, দুই হাজার কোড়িয়ে তের হাজার নশ তেয়ানব্বই কেজি, দুই হাজার একুশে ষোল হাজার দুইশ অড়তিরিশ কেজি, দুই হাজার বাইশে বার হাজার চারিশ ছত্রিশ কেজি ও দুই হাজার তেইশে তেইশ হাজার চারিশ অঠাশি কেজি গঞ্জেই পুলিশ জবত করেছিল। সেইপরি গত বর্ষ পুলিশ ও অবকারী বিভাগ পক্ষরু চড়াও করা যাই হাজার হাজার একর গঞ্জেই চাষ নষ্ট করা যাইছিল। এই সমস্ত ঘটনারে সতুরি জন অভিযুক্ত গিরফ করা যাইথিবা কহিছন্তি গজপতি এসপি স্বাতি এস কুমার। অক্টোবর নভেম্বর মাসে চাষ হচ্ছে তো ইয়ে ডিটেকশন বি আমি জারি রাখবা পড়ে গোটে সেকেন্ড যো ভিলেজেস রে লাস্ট ইয়ার তা পূর্বর ইয়ার ও তা পূর্বর ইয়ার যে কল্টিভেশন হোতিলা সেটারু আমি পুরা পরিমল ভাবে আমি ইন্টরাকশন জারি রাখবা পড়িব লোকের সঙ্গে অল্টারনেটিভ লাইভলিহুড স্কিমস সেটারু আসিবা পাই অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে মিশিকি কাম করিবা পড়িব। তেবে পুলিশর মাত্রাধিক কার্যানুষ্ঠান সত্ত্বে গঞ্জেই চাষ কমুনা অধিকাংশ জঙ্গল জমিরে গঞ্জেই চাষ হেউথিবারু চাষীঙ্কু চিহ্নট করিবা পুলিশ পাই সমস্যা সৃষ্টি হইছি। তেণু গঞ্জেই চাষকু রোকিবা পাই বিভিন্ন স্থানরে পুলিশ সচেতনতা বৈঠক করুছি। গজপতিরু গঞ্জেই চাষ সম্পূর্ণ বন্ধ পাই পদক্ষেপ নিয়াজিব বলি এসপি কহিছন্তি। তো ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান অপশন ইয়ার যে চাষ বন্ধ করিবে ডেফিনেটলি আলাদা অপশন আছে কা বেস্ট এক্সাম্পল আছে যে মানকু আমি সম্মান সেদিন দেইতিলু অর ইয়ে বর্ষরে বি যে চাষ চাড়ি কি অন্য গুড়া কো যে কালটিভেশন হে কি সাকসেস হেবো সেমানকু আমি ডেফিনেটলি সম্মান দেবে। অনেক লোকক পাখরে চাষ পাই জমি নথিবারু সেমানে দুর্গম পাহাড়িয়া অঞ্চলরে গঞ্জেই চাষ করুছন্তি। সরকার সেমানকু রোজগার যোগাই দেলে সেমানে গঞ্জেই চাষরু দূরেই রহিবে বলি কহিবা সহ পুলিশর পদক্ষেপকু স্বাগত করিছন্তি আদিবাসী নেতা। এইটি গমনাগমন করিবে কেমিতি সেমানকর চাষ আদায় চাষকু কোড়ি কেমিতি বিকিবে আউ এই প্রকার বহুত গুড়িয়ে সমস্যা আছে। যদি সরকার তাহা পদক্ষেপ নেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ কি দুই বর্ষ ভিতরে গঞ্জেই চাষকু এটি লুপ্ত করিব লোকমানকু রোজগার পন্থা যদি সরকার দেখাইবে আমি সহমত আছি আর সেটাকে মধ্যে আমি বিরোধ করুছি। এটা নিহতি স্বাগত যোগ্য পদক্ষেপ কিন্তু তা সহিত লোকমানকু যে তার অল্টারনেটিভ গোটে অর্থ রোজগার পাই বলি কিছু উপায় তাঁকু দেলে কিছু চাষ তাঁকু যদি অবগত করাগলে নিশ্চয় ভালো হইতা ও সেমানে নিশ্চয় দুই পয়সা রোজগার করিকি তাঁক পরিবার ভরণ পোষণ সহায়ক হইতা। গোটিয়ে পটে গঞ্জেই চাষর মূল উৎপাদন পাই পুলিশ ব্যাপক পদক্ষেপ নেওয়া বেড়ে অন্যপটে অর্থকারী ফসল দেলে গঞ্জেই চাষরু নিবৃত্ত রহিবে বলি আদিবাসী নেতা মানে দাবি করছন্তি। তবে দেখা যাও লোকঙ্ক দাবি প্রতি সরকার কেবে পদক্ষেপ নেউছি এবং গঞ্জেইর মূল উৎপাদন পাই পুলিশ কেতে সফল হচ্ছে তাকই সমস্ত অপেক্ষা। গজপতি জেলা মোহনার বাবলা সেটি নিউজ সেভেন।